বন্ধু মানুষ, আর একজন জনতার মেয়র, আর যে ওর আব্বার সাথে আমার শেষ দেখা মৃত্যুর কয়েকদিন আগেই নিউ ইয়র্কে। খোকা ভাই বলেছে আমার ছেলে তো পলিটিক্স টলিটিক্স করতে চায়। আমি ইনশাল্লাহ বাপকা বেটা, ইনশাল্লাহ সে হবে। সে বাপকা বেটাই দেখাই দিল গত নির্বাচনে, কে হারলো ধরে রাখার চেষ্টা করব। আমরা এখন যেতে চাচ্ছি আমাদের সকলের প্রিয় জনতার মেয়র ইশাক ভাই। শুনতে পাচ্ছেন জি? ইশাক শুনতে ভাই, পাচ্ছি। হ্যাঁ জি, শুনতে ইশাক ভাই পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে আপনার কাছে পাচ্ছি। প্রশ্নটা হলো যে বাংলাদেশে অতিরিক্ত ইশাক ভাই, বাংলাদেশে অতিরিক্ত দুর্নীতি, দুর্বল সরকার ব্যবস্থা, দারিদ্র প্রকৃতি বাংলাদেশের মূল হচ্ছে বেকারত্ব, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, অন্য অর্থনৈতিক চাপ, চাকরি, বেতন বৈষম্য, অচল স্বাস্থ্য ব্যবস্থা, অচল শিক্ষা ব্যবস্থা, তারপরও বিরোধী দলের নেতাকর্মীর উপর যে নির্যাতন আপনি দেখছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আর আরেকটা বিষয় হলো যে আমরা জানি আপনারা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন, একটি পতাকা দিয়েছেন, সেই পতাকাকে আজকে দেশে বিদেশে প্রতিটা জায়গায় অপমান করা হচ্ছে। এই যে সামগ্র বিষয়ে আপনার বাবা কিন্তু শেষ নিতে পারেনি বাংলাদেশে, সেই আমেরিকাতে নিতে হয়েছে। একজন আপনি নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনি কি মনে করছেন এই সকল বিষয়গুলো? রিপনের পক্ষ থেকে ইশরাককে আমিও একটা প্রশ্ন রাখতে চাই, বিগত মেয়র নির্বাচনের মূল্যায়নটা আপনার কি? একটু আগে আমি দেখেছি আপনার এই ইউটিউবে, দেখেছি আপনার যে রিলিফ বিতরণ, আপনার যে জনতার মেয়র হিসেবে আখ্যায়িত, এই বিষয়গুলো আপনার বিষয়গুলো একটু তুলে ধরবেন জনগণ আপনার কথা শোনার জন্য। থ্যাংক ইউ ইশরাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে আজকের আলোচনায় উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী জনেরা রয়েছেন, সবার নাম একে একে করে বললাম না, সবাই আপনাদেরকে সারা বাংলাদেশ চিনেন। আমাদের যিনি সঞ্চালক রয়েছেন এবং সকল দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমে কয়েকটি বিষয়, দুই তিনটা বিষয়ে চলে এসেছে, কিন্তু প্রথমে আমি বলতে চাই, যখন জয়নাল আবেদিন, জনাব জয়নাল আবেদিন ফারুক সাহেব, বা আমি তো এখন ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এমনি নর্মালি চাচা ডাকি, তো ওনার উপরে যখন হামলাটি হয় তখন আমি একজন ছাত্র এবং আমি তখন লন্ডনে থাকি আর কি, আমি ইউকে বসবাস করি। কিন্তু তারপরেও আমি বাইরে থাকলেও প্রতিনিয়ত দেশের প্রত্যেকটা ঘটনা বলি আমি সবসময় অবজার্ভ করতাম এবং পলিটিক্স সম্বন্ধে আমি সবসময় আপ টু ডেট থাকতাম, এবং যখন ঘটনাটি ঘটে আমি একদম টিভিতে সারাদিনই ওগুলো দেখিয়েছে, কয়েকদিন ধরে আমিও দেখেছি। তো আমি একটা কথা বলতে চাই, যেটা ফারুক চাচা বললেন যে প্রতিহিংসার রাজনীতি না, অবশ্যই চাচা আমরা প্রতিহিংসার রাজনীতি নতুন প্রজন্ম আমরা বিশ্বাস করি না, বিশেষ করে আমি তো নাই, কারণ আমরা কিন্তু এই প্রতিহিংসার রাজনীতির শিকার, আমিও শিকার, আমার পুরো পরিবারই শিকার। কিন্তু যখন আমরা দেখি যে একজন সংসদ সদস্যের উপরে এইভাবে অত্যাচার নির্যাতন করা হয়, আমাদের তো সাংবিধানিক ভাবে নিজেদেরকে রক্ষা করার অধিকারও তো দেওয়া হয়েছে, প্রতিশোধের রাজনীতি বা প্রতিহিংসার রাজনীতি আমরা করব না, কিন্তু প্রতিরোধ তো আমাদের অবশ্যই করতে হবে। এই কথাটি আমি এর জন্য এইভাবে বলছি কারণ সেই কয়েকদিন আমার ভিতরে যে যে ধরনের একটা আগ্রাসন কাজ করছিল, এই প্রতিহিংসার রাজনীতি তো ছড়িয়েছে এই সরকার এই ধরনের কর্মকাণ্ড করে। অতীতেও 99 সালে তা আমার বাবাকে রাস্তায় গুলি করা হয়েছিল এবং ওনার মাথা থেকে রক্তক্ষরণ হয়েছিল, এগুলো দেখে দেখে জি জি আমিও তখন গুলি করেছি, আপনিও ছিলেন, সাথেই ছিলেন, তো এইসব দেখে যখন আমরা আমরা আমরাও তো মানুষ, তো আমাদের ভিতরে তো সেই ক্ষোভটা জন্মাতেই পারে যে এটা আমরা প্রতিরোধ করব, আমাদের উপরে হামলা আসবে, আমরা কি বাংলাদেশের নাগরিক না? এখানে কি পুলিশ, এখানে পুলিশ দিয়ে আমাদেরকে যা তা নির্যাতন করবে আর আমরা এটা চুপ করে বসে দেখব? সেটা মানুষ আমি না অন্তত। তো তারপরে আমরা একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আমি খুব জোরালো ভাবে আপনার এই ঘটনাটি নিন্দা করেছিলাম, যে এই এগুলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আর আপনি তো বলেছেন যে এখানে আপনাকে কোনো একটা তাদের কারণ থাকলে গ্রেফতার করে নিয়ে যেতে পারতো, সেখানে শারীরিক ভাবে আহত করে, রাজপথে রক্তক্ষরণ করে যে কাজটি করেছে সেটি খালি আহত না, কেউ একজন বলেছেন যে আহত হয়েছে, কেউ আহত হয়নি, আমরা সারা বাংলাদেশে যত মানুষ আছে সবাই ক্ষোভে ফুটে উঠেছিলাম, কিন্তু
সেই সময় এটা যাই হোক, সেটা আন্দোলনের পরবর্তীতে আমরা বিভিন্ন কারণে হয়তো বা আমরা সাকসেসফুল হতে পারি নাই, এটা এটি একটি বিষয়। দ্বিতীয়, আমাদের সঞ্চালক আপনি প্রশ্ন করেছেন যে এই করোনা মহামারীর মধ্যেও সরকারের জুলুম, নির্যাতন, দুর্নীতি সবই কিন্তু চলমান রয়েছে, যেখানে আমরা আশঙ্কা করছি আগামী দিনগুলোতে বেকারত্ব বাড়বে, আমাদের ইকোনমি স্ট্যাগনেন্ট হয়ে যাবে, এখানে নতুন বিনিয়োগ আসবে না, আমাদের উৎপাদন ক্ষমতা কমে যাবে বা আমাদের বিভিন্ন মিল কলকারখানা বন্ধ হয়ে যাবে। তো শ্রমিক, আমরা তো বেশিরভাগই লোক শ্রমিক এবং ওই ধরনের চাকরিতে নিয়োজিত, তো তাদের কি হবে? এবং 5 কোটির, প্রায় 5 কোটি লোক এখন দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে করোনা শুরু হওয়ার পর থেকে, তাদের কি হবে? তো তারপরেও আপনারা দেখে যান যে এই সরকার কিন্তু তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করণীয়, আপনার মিডিয়ার মুখ চেপে ধরা, সত্য কথা কেউ বললে তাকে সেখান থেকে ট্রান্সফার করে দেয়া, কোনো ডাক্তার মাস্ক নিয়ে কমপ্লেন করেছে তাকে সেখান থেকে বদলি করে দাও, পিপিএ নিয়ে কথা বললো কেন, কোন মন্ত্রণালয়ের কোন এক ডিজি একটা সত্য কথা ভুলে বলে ফেলেছে, পরে রাত্রে আবার তাকে ক্ষমা চাইতে হচ্ছে। তো এগুলো তো এখন আপনার একটা অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার থাকলে তাদের কন্টিনিউয়েশন করতে হলে তাদের তো এগুলো করতেই হবে। আপনারা জানেন যে রাষ্ট্র যন্ত্রগুলাকে তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে, সেখানে আসলে কারা বসে এই রাষ্ট্র পরিচালনা করছে, এই গত 10 বছরে তারা আমূল ভাবে এই জিনিসটাকে সেট সেট করেছে, তারা তাদের নিজস্ব লোকজন বা আনকোয়ালিফাইড লোকজনদেরকে দিয়ে তারা রাষ্ট্রযন্ত্রগুলোকে পরিপূর্ণভাবে একদম একদম চেপে ধরে বসেছে আর কি, এবং জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলেই কিন্তু তারা এই কাজগুলো করেছে। আর আমার ফারুক চাচা, উনি ওনাকে অত্যন্ত শ্রদ্ধ করি, কারণ উনি হলো গিয়ে রাজপথের সেই নেতা, মানে আমি আমি যে কয়েকজনকে খুব মানে ফলো করি, আমাদের সব সার্বক্ষণিক ফলো করি নেতা, তার মধ্যে উনি একজন, কারণ আমার বাবাও এরকম ছিলেন, ওনাকেও আমি দেখেছি, উনিও পরবর্তীতে বিভিন্ন সময় আন্দোলনে যে ভূমিকা, উনি একা চলে গিয়েছেন, কেউ কেউ থামাইতে পারেনি তাকে, কেউ ভয়ে সামনে যায় না, আমাদের এত এত হাজার হাজার কর্মী, কিন্তু উনি একা চলে গেছে। তো এই জিনিসগুলাকে আমি আদর্শ হিসেবে ধারণ করে ইনশাল্লাহ আগামী দিনে আমার রাজপথে যখন আন্দোলনের সময় হবে, আপনাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও সেই ঠিক সেইভাবে থাকবো। আমি তো এই কথাটা বারে বারে বলে আসছি যে সেই ধরনের মোকাবেলা, সেই ধরনের রাজনীতি করার মন মানসিকতা সাহস নিয়ে আমি এসেছি, কারণ আমি তো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এখানে রাজনীতি করছি, আমার নিজের জন্য তো কিছু করছি, সেই সৎ সাহস আমার মধ্যে রয়েছে। এবং গত নির্বাচন নিয়ে আমি যে কথাটি বলতে চাই, গত নির্বাচনটা শুরু থেকেই আমাদের জন্য আমি গত নির্বাচনটি যেটি হয়েছে তার আগেও জাতীয় সংসদ নির্বাচনে আমি উপস্থিত ছিলাম বাংলাদেশে, আমি ভালো করেই জানি কি হতে যাচ্ছিল, এবারও জানতাম কি হতে যাচ্ছিল, এবং এটি একটি আন্দোলনের অংশ, এবং আমি পুরো ক্যাম্পেইনটাকে কিন্তু একটা আন্দোলনের আবহাওয়া তৈরি করার মতো একটা আমার বক্তব্যগুলোও সেরকম ছিল এবং একটু জোরালো ছিল আর কি। তো তখন অনেক সাংবাদিকরাও অনেক প্রশ্ন করতেন, আপনি মেয়র হতে চাচ্ছেন, আপনি শহর নিয়ে পরিকল্পনা, তখন আমি তাদেরকে বলেছি শহর নিয়ে বিশদ পরিকল্পনা রয়েছে, বিএনপির মতো বড় দল আপনার এখানে, আমাদের পরিকল্পনার অভাব নাই, সদিচ্ছার অভাব নাই, সবই আমাদের রয়েছে, সবই জানতে পারবেন, কিন্তু আমরা জানি যে একটা দলীয় সরকারের অধীনে বিশেষ করে বর্তমানে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে, বিচার ব্যবস্থা নাই, আপনার সংসদের অবস্থা আপনি দেখেন, সংসদে এখন কিভাবে সাংসদরা এসেছেন, 2 গুটি কয়েকজন আমাদের যারা রয়েছেন তারা বাদে, আপনার প্রশাসনের অবস্থা দেখেন, তো সেই জায়গায় আমরা কোনো কিছু আশা করি নাই। তো পুরো জিনিসটা আমি আন্দোলনের অংশ হিসেবে একটি বার্তা ছড়ানোর জন্য আমি ক্যাম্পেইনটাকে কাজে লাগিয়েছি, এটি এটি হলো গিয়ে বাস্তব সত্য। আর এখন অন্যান্য যে কাজগুলো করে চলেছি সেটি আমার জনগণের প্রতি কমিটমেন্ট, সেটা আমি যদি রাজনীতি নাও করতাম, আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখে বড় হয়েছি, আমি দেখেছি উনি সাহায্য সহযোগিতার হাত কিভাবে বাড়িয়ে দিয়েছেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, ওখানে আমাদের বাড়িতে আওয়ামী লীগের বলেন বা অন্য যে কোনো দলের বলেন, যে কেউ কিন্তু যে ওনার কাছে কোনো বিপদে পড়লে, কারণ উনি তখন মেয়র ছিলেন, উনি সাহায্য সহযোগিতা বরঞ্চ উনি আরো তাদেরকে প্রায়োরিটি দিতেন যে আরেক দল থেকে এসেছে, আমি তাকে ভালো করে ট্রিট করি, ভালো করি আমাদের ইমেজটা যাতে আপহোল্ড হয় যে না বিএনপি সেই
গণমানুষের রাজনীতি করে। তো সেই জন্য আমি এই ত্রাণ কার্যক্রম করেছি, কারণ আমার মধ্যে আরেকটি জিনিস কাজ করেছে যে এই রোজার মধ্যে আমাদের যে মুসলমান ভাইয়েরা আছেন, রিক্সা চালকরা রয়েছেন, আমাদের যে দিন মজুর ভাইয়েরা রয়েছেন, এবং অনেকগুলো সুইপার কলোনি আমাদের বিশেষ করে আমাদের এলাকায় রয়েছে, সেখানে আমি নিজে গিয়ে গিয়ে দেখেছি যে কি করুণ দশায় তারা এমনি থাকছেন। তাদের জন্য এখন খাবার মানে যে খাবার সামগ্রী যদি অপ্রতুল হয়ে পড়ে, তারা খালি মুখে রোজা রাখবে এবং ইফতারের সময় তারা খালি মুখে থাকবে। সেই ধারণা থেকে আমার যতটুকু সাধ্য ছিল আমি করেছি, এবং এটা প্রচারও আমি সেভাবে করতে চাইনি, কিন্তু তা পরবর্তীতে আমাদের মাননীয় মহাসচিবও বলেছেন যে না প্রচার করো, কারণ আল কোরআন শরীফে বলা আছে তুমি প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে দান করতে পারো, তোমার দান দেখে যদি আরেকজন অনুপ্রাণিত হয়, আরেকজন যদি দুই একজনকে সাহায্য করে, তাহলে তো এটা ভালো, খারাপ না। তো আমি শুভেচ্ছা। এবং ইসরাক হচ্ছে যেটা আমাদের সবচেয়ে এখন বর্তমানে এই প্রজন্মে তাকে নিয়ে আমরা গর্ব, এবং আমরা তাকে নিয়ে অত্যন্ত আমি মনে করি যেটা ফারুক ভাই শুরুতে বলেছেন, আপাও বলেছেন, সে অলরেডি জনমানুষের মেয়র হয়েছে, সেই হিসাবে আমরা তাকে ভবিষ্যতে এবং তার যে বক্তব্য স্পিরিট, সেই হিসাবে আমরা মনে করি যে বর্তমান এই অবৈধ সরকারের পতনে ইসরাকদের মতো ইয়াংস্টাররা তারা আন্দোলন করবে এবং সেখানে আমরা সহযোগিতা করতে আজকে একই সঙ্গে এখানে একজন তরুণ প্রজন্ম উপস্থিত আছেন, যিনি জনগণ দ্বারা গতবার আমি বলবো জনগণ দ্বারা নির্বাচিত মেয়র, এবং যার যাকে দেখে ঢাকা দক্ষিণের সমগ্র জনগণ আপ্লুত, এবং সত্যিকার অর্থে সে তাকে জোর করে হারাবার পরেও সে যে এই করোনার সময় যে ভূমিকা রেখেছে করোনার আমাদের সাধারণ মানুষের জন্য, যাকে নিয়ে আমাদের গর্ব, যে সাদেক হোসেন খোকার যোগ্য উত্তরাধিকারী আমাদের ছোট সন্তানের মতো আমাদের ইসরাক হোসেন এবং যারা সামনে আছেন তাদের সবাইকে আমার সম্মান করুন, শেয়ার করুন। আমরা এখন যেতে চাই জনতার মেয়র ইসাক ভাইয়ের কাছে। ইসাক ভাই, আপনি জানেন যে গত 12 বছরে বাংলাদেশের যে হিংসাত্মক রাজনীতি চলছে, এই রাজনীতির থেকে বেরিয়ে আসার কি উপায়? আরেকটি বিষয় হলো যে আপনি জানেন যে সুশীল সমাজ, রাজনীতিবিদ এবং সাংবাদিক সকল পেশার লোক সরকারকে আহ্বান জানাচ্ছে একটি জাতীয় ঐক্য করার জন্য করোনাকালীন। সে তারা কোনো কর্ণপাতই করছেন না, কাউকে মানছেন না, সরকার এখন একলা নীতি তুলতে বিশ্বাসী, কাউকে মানছেন না। বাংলাদেশের মানুষ এখন মৃত্যুর মিছিলে এবং স্বাস্থ্যের ঝুঁকিতে রয়েছেন। এখান থেকে এই আপনি একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে কিভাবে মুক্তির পথ দেখাতে পারেন? এবং আরেকটি বিষয় হলো সিঙ্গাপুর থেকে ওয়াসিম খান আপনাকে একটি প্রশ্ন করেছে, সেই প্রশ্নটি হলো যে আপনি ক্ষমতায় না থেকেও জন কাজ করছেন, আপনি কি ক্ষমতায় আসলে এভাবে কি জনগণের পাশে কাজ করবেন কিনা? ইসাক ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই যে আমার মানে পূর্ববর্তী বক্তা ওনার মানে বক্তব্য শুনে আমি আবার অনুপ্রাণিত, আমি সবার বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়েছি, আবারও নতুন ভাবে আমি অনুপ্রাণিত হলাম। এইভাবেই আমাদের জোরালো কণ্ঠে প্রতিবাদ করে যেতে হবে, বর্তমানে তো আর অন্য কোনো উপায় নাই, প্রতিবাদের ভাষাটা চালু রাখতে হবে আমাদেরকে। আর আপনি আরেকটি দ্বিতীয় যে কথাটি বলেছেন যে গত 12 বছর ধরে প্রতিহিংসার রাজনীতি, আমি আসলে মনে করি যে 12 বছর না, প্রতিহিংসার রাজনীতিটা আরো পুরানো, বাংলাদেশে আরো আগেই এস্টাবলিশড হয়েছে, কিন্তু এটা দিনকে দিন খারাপ হতে হতে আজকে আজকে এই পর্যায়ে আমরা চলে এসেছি, যেখানে রাষ্ট্রীয় বাহিনীগুলাকে ব্যবহার করেছে, একটা পর্যায়ে ব্যবহার করে আপনার বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে একেবারে আপনার মানে জীবন নাশ করে সেই লাশ নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনা তো আমরা দেখেছি, এবং আরো আরো নির্মম কিছু ঘটনা আছে যেগুলো এখানে বিস্তারিত বললাম না। তো এর থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়ে যদি আপনি আমাকে বল, তাহলে পরে একটা বিপ্লব ছাড়া কোনো উপায় নাই, এখানে একটা রেভলিউশন হতে হবে। একটা রেভলিউশন ইজ দা অনলি ওয়ে ফরওয়ার্ড, দেয়ার ইজ অনলি ওয়ান সলিউশন, রেভলিউশন। রেভলিউশন হবে, সেখানে জনগণের আবার পার্টিসিপেশন করতে হবে, ডেফিনেটলি এই একটা জনগণের পার্টিসিপেশন ছাড়া রেভলিউশন হয় না। হ্যাঁ, এটার নেতৃত্ব দিবে অবশ্যই বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি,
কিন্তু জনগণের সম্পৃক্ত হতে হবে, এবং সেই জনগণ যে রেভলিউশনটাকে পার্টিসিপেট করবে তাদের দেখভাল করার দায়িত্বও কিন্তু এটা আমাদের 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 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবাইকে সংগঠিত করা। এটা তো আজকে বিএনপির সমস্যা না, এটা গোটা জাতির সমস্যা। এবং আমি এই আহ্বান জানাবো আওয়ামী লীগেরও যারা ভালো মানুষ রয়েছেন, যারা মনে করেছেন যে আজকে দেশে যেটি হচ্ছে এটি মুক্তিযুদ্ধের যে চেতনার পরিপন্থী, একটি স্বাধীন রাষ্ট্র করা হয়েছিল তার পরিপন্থী, তারাও আপনারা কথা বলা শুরু করেন, প্রয়োজনে যোগ দেন আপনারা এই আন্দোলনে। আমাদের একটা বৃহৎ প্ল্যাটফর্ম যেটা অলরেডি রয়েছে সেখানে আপনারা যোগ দেন, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ একক সিদ্ধান্তে সব কিছু করা হচ্ছে, কারণ এটা তো একটা স্বৈর শাসক সরকার, তারা তো কাউকে ইনক্লুসিভ করলে তো তাদের যে আরো জারি জুরি আরো গোমর ফাঁস হয়ে যাবে। আপনার আমরা তো কম জানি না, এমনিও আপনার 7,000 টাকার বালিশ থেকে শুরু করে বহু কাহিনী তো আমরা জানি। এখন যদি একটা জাতীয় কমিটি করে যদি ইয়া করা হয় তাহলে তো ওই যে চাল ডাল তেল চুরি করাটা বন্ধ হয়ে যাবে, বুঝছেন না? আর আরো অনেক তথ্য হয়তো বা আমাদের হাতে চলে আসতে পারে, যার কারণে তারা একেবারেই খুব ক্লোজ ডোর তারা এই কাজ। এটা আমার ব্যক্তিগত আমার ইয়া আর কি মানে ধারণা, আমি সেটি মনে করছি। আর সিঙ্গাপুর থেকে একজন প্রবাস থেকে একজন ভাই প্রশ্ন করেছেন, ভাইকে ধন্যবাদ জানাই। মানুষের পাশে সারা জীবন থাকবো, আমৃত্যু থাকবো, সেখানে ক্ষমতাটা কোনো বিষয় না, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি সেখানে মানে ক্ষমতাটা বা কোনো দলীয় পদ বা কোনো মন্ত্রিত্ব মিনিস্টার হওয়ার জন্য বা এমপি হওয়ার জন্য আমি রাজনীতিতে আসি নাই। আমি রাজনীতিতে শুধুই আসছি একটা সংকট কালে আমাদের এই দেশকে উত্তরণ ঘটানোর জন্য এবং সারা জীবন আজীবন মানুষের পাশে থাকার জন্য। হ্যাঁ এখানে একটা কথা আছে, অবশ্যই আপনি যখন মানুষকে সাহায্য করতে যাবেন আপনার আরো বেশি আপনার রিসোর্স প্রয়োজন হবে, আরো বেশি ক্ষমতার প্রয়োজন হবে, আরো বেশি অর্থের প্রয়োজন হবে। আপনি যদি বৃহৎ আকারে করতে চান এবং দেশের উন্নয়ন ঘটাতে চান যদি আপনি, তাহলে পরে তো অবশ্যই আপনাকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে। সেই কারণ সেটি একটি আমার একমাত্র ক্ষমতায় যাওয়ার যদি কোনো ইচ্ছা থেকে থাকে ওইটাই একমাত্র কারণ, সারা জীবন মানুষের পাশে থেকে যাব। কারণ মানুষের ভালোবাসা যে কি পরিমাণ হতে পারে সেটি আমার বাবার মৃত্যুর পর আমি দেখেছি। আমিও চাই যে মানুষ আমাকে এভাবে ভালোবাসবে, এভাবেই মনে রাখবে, এবং আমার আমার মৃত্যুর পর যাতে মানুষ আমাকে সম্মানের চোখে এসে বিদায় দেয় এবং মহান আল্লাহ তাআলার কাছে গিয়ে আমি যাতে বলতে পারি যে আমি মানুষের পাশে ছিলাম, আমি তাদের উপকার করার চেষ্টা করেছি। এই এতটুকুই আমি বলতে চাই, ধন্যবাদ আপনাকে। ইশাক ভাই, বাংলা জনপ্রিয়তা এখন অর্জন করেছেন এবং ঢাকাবাসী আপনাকে অত্যন্ত ভালোবাসে সব, কিন্তু আমরা যেটি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি তরুণ প্রজন্মের যে রাজনৈতিক নেতা যেভাবে আপনি রাজপথে, আমরা দেখেছি যে নির্বাচনে যখন এই সরকার জোর করে যখন তাদের মেয়র ঘোষণা দেওয়ার পরে আপনি যেভাবে রাজপথে বেরিয়ে এসেছিলেন এবং এখন আপনি নতুন প্রজন্মের একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি নতুন প্রজন্মকে কি মেসেজ দিতে চান? না নতুন প্রজন্ম বলে, জি শুনছি আমি, নতুন প্রজন্ম বা পুরান প্রজন্ম বা নবীন সবার প্রতি একটাই, যে সবার পার্টিসিপেশন করতে হবে। এখন এই দেশে যে এখন যে সংকটটা চলছে, আপনারা নতুন প্রজন্ম যারা রাজনীতি করেন না বা আমার কথা শুনেন, তাদেরকে বলছি আমরা আজকে যে লড়াইটা করছি আপনাদের সবার জন্য করছি। আমরা তো বিএনপি তো ক্ষমতা, এই সরকার পতন ঘটলেই কি বিএনপি সরাসরি ক্ষমতায় চলে যাবে? না, নট নেসেসারি। আমরা তো আরেকটা নির্বাচনের মাধ্যমে আমাদের আবার ক্ষমতায় আসতে হবে, আমরা তো গণতান্ত্রিক দল। কিন্তু আজকে তো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা সহ আবার রিপিট হয়ে যায় কথা, সমস্ত কিছুই ধ্বংস করে ফেলা হয়েছে। এটা দেশের, বাংলাদেশ তো এই দেশ হওয়ার এরকম হওয়ার কথা ছিল না। আমরা এখন সর্ব মানে সব দিক থেকেই আমরা মানে বসবাসের অযোগ্য শহর বলেন বা অনিরাপদ দেশ বলেন বা করোনা মোকাবেলার দিক থেকে আমাদের সামর্থ্যের দিক থেকে সব দিক থেকেই তো আমরা পিছিয়ে আছি, সব দিক থেকে ইয়ে করে আছি। তো আমরা যারা নতুন প্রজন্ম, আমরা আপনারা স্বপ্ন দেখেন যে এক সময় বাইরে পড়াশোনা করতে যাবেন, একটা উন্নত দেশে থাকবেন, না তা কেন হবে? বাইরের থেকে আমাদের দেশে লোক এসে পড়াশোনা করবে, এখানে থাকবে, আমাদের এখানে চাকরি করবে। আমাদের তো সেই মেধা রয়েছে, আমরা তো জানি যে আমাদের যে মেধাবী বাংলাদেশিরা সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় রয়েছে। তো সে তাদেরকে আমি মেসেজ দিব যে আপনারা
যার যার অবস্থান থেকে, আমি বলছি না কালকে এসে আমাদের সাথে মিছিলে জয়েন করে, সেটা যদি কোনোদিন হয় সেটা সময় বলে দিবে আপনাদের কি করতে হবে, কিন্তু জোরালো প্রতিবাদ করেন, জোরালো ভূমিকা রাখেন, সব জায়গায় বুকে সাহস নিয়ে কথা বলেন। আপনাদের এই জোরালো ভূমিকা থাকলে আমি মনে করি যে অবশ্যই জনগণ সংগঠিত হবে এবং একটি পরিবর্তন অবশ্যই। আমি ইশরাকের সাথে, ইশরাকের এই তরুণ প্রজন্মের করণীয় আমি একটু যদি অ্যালাউ করো একটু মানে ইনভলভ হতে চাচ্ছি। আমরা ইশরাক তো আমাদের ছোট ছেলে ও আমাদের চেয়ে অনেক নিচে ছোট, আমরা তা আমরাও কিন্তু তরুণ প্রজন্মের ভিতরে পড়ি। ইসরাত যেমন একজন মুক্তিযোদ্ধা সন্তান, আমিও কিন্তু একটা মুক্তিযোদ্ধা সন্তান, সেলিমা আপাও কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারেরই মানুষ, আর জয়নাল আবেদিন ফারুক নিজে মুক্তিযুদ্ধই করছে। আমরা তরুণ প্রজন্ম সেই চাই যে সাদেক হোসেন খোকা বাংলাদেশের জন্য যুদ্ধ করছে, জীবন্ত অবস্থায় দেশের জন্য আহাজারি করছে, বাংলাদেশে আসার জন্য আসতে পারে নাই। তরুণ প্রজন্ম সেই বাংলাদেশ চায় যে নিজের মাতৃভূমিতে নিজের পায়ে হেঁটে বেড়াবো, ঘুরে বেড়াবো, স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু আলিঙ্গন করবে, স্বাভাবিক মৃত্যু প্রত্যাশিত হবে, কিন্তু ওই কফিনে জীবন থাকবে না, সাদা কাফন দিয়ে কফিন আসবে, আর সেই কফিন আমাকে নিয়ে জানাজা করে আমার আত্মা আমার চোখের পানি ফাটাতে হবে, আমার হৃদয়ের আকুতি, কিন্তু আমি আমার বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে দেশের কথা বলতে পারবো না, হৃদয়ের কথা বলতে পারবো না, আবেগের কথা বলতে পারবো না। তরুণ প্রজন্ম এইরকম বাকরুদ্ধ বাংলাদেশ চায় না। বাংলাদেশের কথা বলার স্বাধীনতা থাকতে হবে, পত্রিকার স্বাধীনতা থাকতে হবে, মামলা মামলা থাকবে, আদালত থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে, সেই ধারাবাহিকতাতে আমি মামলা যাবো হাজিরা দেব। দুধের বাচ্চা ইশরাক নির্বাচনের দাঁড়ানোর কারণে দুদকের মামলা তার চার্জশিট দেওয়া হলো জড়িঘড়ি করে, এই বাচ্চা ছেলেটা কি দুদকের মামলার সাথে সম্পৃক্ত মানুষ জানে না, দেশবাসী জানে না? এইরকম আদালত এইরকম আইনও তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধার সন্তানেরা কিন্তু চায় না। ইশরাক যে পরিবারের সাথে ভোটে নির্বাচন করছে, আমরা আগেই বুঝছি যে ওই পরিবারের রাজপুরুষ আর রাজপুত্রদের কখনো পরাজিত করবে না। সাপ্পা সিল মেরে তিন দিন আগে রেজাল্ট শীট তৈরি ছিল, তারপরে চাইছি যে বাচ্চা ছেলে অভিজ্ঞতা অর্জন করুক। যখন বাবরি মসজিদ নিয়ে যুদ্ধ হয়েছে, সাদেক হোসেন খোকা সাহেব ওই এলাকার যত হিন্দু সম্প্রদায়কে আশ্রয় দিছে, একটা মানুষের গায়ে একটা লোমের কাস্কি লাগতে দেয়নি। মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্ম, এইরকম দল, এইরকম দেশ, এইরকম নেতা, এইরকমই কিন্তু আমরা চাই। তার সাথে আমি এটুকু ইনক্লুড করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ ইশাক ভাই। ইশাক ভাই, আপনার বাবার যখন লাশ বাংলাদেশে আসে আমরা দেখেছি, এবং মুক্তিযোদ্ধারা আমরা দেখেছি, এবং সাধারণ মানুষ অঝরে কেঁদেছেন যে সাদেক খোকা দেশের জন্য যুদ্ধ করেছেন, সে শেষ নিঃশ্বাস নিতে পারলো না, এই যে হিংসাত্মক রাজনীতি যোদ্ধাদেরকে অপমান করা, এখান থেকে আসলে আমাদের বেরোয় আসার উপায়টা কি? আমরা আসলে আকাশে অন্ধকার দেখছি, এখান থেকে বেরোনোর উপায় খুঁজে পাচ্ছি না, আপনার কাছে কি মনে হচ্ছে? না, অন্ধকার অবশ্যই দেখবেন না, অন্ধকার অবশ্যই দেখবেন না, সব রাত যত গভীর হয় দিন তত মানে ঘনিয়ে আসে, ঠিক আছে? আমাদের এই মুক্তিযুদ্ধ কিন্তু একটি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ করে আমরা দেশই স্বাধীন করে ফেলেছি, ঠিক আছে? এটা ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু যোদ্ধার জাতি, আমাদের গায়ে যোদ্ধার রক্ত বইছে, এবং যে করেই হোক আবারও আমরা এই বাংলাদেশকে সেই স্বাধীন জায়গায় নিয়ে যাব। এটার জন্য যত জীবন দিতে হয়, যত প্রাণ দিতে হয়, আমি জানি বাংলাদেশের মানুষ এটার জন্য প্রস্তুত আছে, আমি নিজেও প্রস্তুত আছি। আমরা একটা আন্দোলন করে একটা বিপ্লব ঘটাতে হবে, রেভলিউশন, দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। একটা রেভলিউশনের মাধ্যমে পরিবর্তন আসবে এবং আবারও গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এবং আমি লাস্ট কথাটা বলতে চাই, যে এই কথা আমি সব সময় বলি, এই বাংলাদেশটা সবার বাংলাদেশ, সবার সমান অধিকার, এখানে কোনো রাজ পরিবার নাই, এখানে কোনো অন্য কি বলে পরিবার নাই, হ্যাঁ লেবার পরিবার নাই, সবাই সমান। এই এই নীতিতে আমি বিশ্বাস করি এবং আজীবন বিশ্বাস করে যাব। এখানে কেউ যে আধিপত্যবাদ, সেটা আধিপত্যবাদকে কোনোদিনও, আমার বাবা একটা কথা বলতেন, এইভাবে বলেন নাই জিনিসটা, বাট আমি এইভাবে নিয়েছি, বলেছেন কোনো সময় ভেঙে পড়বা না, হাঁটু গাড়বা না, অনেক সমস্যা জীবনে আসতে পারে। তো আমি জীবিত দাঁড়ানো থাকা অবস্থায় প্রয়োজনে মৃত্যুবরণ করে, কিন্তু আমি শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলন এবং এই মানুষের অধিকার রক্ষার যে আন্দোলন রয়েছে সেটি চালিয়ে যাব।
যেটি আমার বাবা নিজেও করে গিয়েছেন, উনি দেশে আসেন নাই, শুধুমাত্র সরকারের আপোষ রফা উনি করেন নাই দেখে উনি দেশে আসতে পারেন নাই, দেশের নিঃশেষ ত্যাগ করতে পারেন। আমি তো সেই বাবার সন্তান, তো ইনশাল্লাহ আপনারা তরুণ প্রজন্ম হতাশ হবেন না, ইনশাল্লাহ আবারও আমরা গণতন্ত্রকে ফিরে পাবো।